আয়াতের প্রদীপ দিবদিব করে কার কখন শেষ হয়ে যাবে, কার কোথায় মৃত্যু আছে এটা কি বলা যাবে? আমাদের সবচেয়ে নিকট হল মালাকাল মওত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তুমি নামাজ পড়বে তখন মনে করবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, আমার সামনে আবার আল্লাহ কুদরতি ভাবে দাঁড়িয়ে আছে, ডাইনে ব্যস্ত বামে দোজক, পিছনে আজরাইল সালাম আমার জান কবজ করার জন্য দাঁড়িয়ে আছেন। ওমরা হজ বিষয়ে আলোচনা আজ কতদিন স্যারকে এই আলোচনা সভা সভাপতিত্ব করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে হজ বিষয়ক পরামর্শ আর দিক নির্দেশনা আলোচনা করবেন। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আলহাজ মুখলেস সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফলিল্লাহি আলা নাস হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিল ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم الحمد لله সমস্ত তারিফ এবং প্রশংসা মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে 18 কোটি মানুষের ভিতর থেকে বাছাইকৃত করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেছেন এবং তারই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকের এই আমাদের প্রশিক্ষণ অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব করেছেন এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব করেছেন। আমরা সেই মহান রাজা দিয়ে রাজের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে নেই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ জানাবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল আলামিন, পাপি তথা আমাদের সকলের আশ্রয় স্থল উম্মতি কান্দার রহমতি ভান্ডার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে প্রথমেই যে আলোচনাটা আমাদের দরকার, যে আমরা কি কি নিয়ে যাব এবং কেমন করে যাব, এটা আপনাদের সাথে পরামর্শ করার জন্য আজকে ডাকা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি আখেরি জামানায়, যারা নবীকে দেখেন নাই, ব্যস্ত দুজক দেখে নাই, আল্লাহকে দেখে নাই, নবীর প্রতি ইমান এনেছে না, দেখার পরে নবীর একটা সুন্নতির উপর আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সময় 100 গলা কাটার শহীদের সওয়াব আমি তাকে দান করব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হজে গিয়ে যে আমলগুলো করব, বাকি জিন্দেগিও যেন আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ মাফিক আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহু আমিন। এই জন্য আমরা সকলেই নিয়ে যাব মিসওয়াক। যখন ইহরাম অবস্থায় থাকবেন তখন সুগন্ধি ব্যবহার করা নিষেধ। যদি কেউ আপনার সুগন্ধি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দম দিতে হবে। নামাজে যদি কোনো অজীব ছুটে যায়, যেমন আপনার শেষ বৈঠকে ডান দিকে সালাম দিয়ে সুসজ্জা দিতে হয়, হজে যদি আবার কোনো অজীব ছুটে যায় তাহলে কিন্তু আপনার একটা পশু কোরবানি দিতে হবে। এই জন্য যখন যেটা করবেন, আমি সাথে থাকবো, আমাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, এগুলো যদি ভুল না হয়। এহরাম অবস্থায় আমরা মিসওয়াক করব। এরপর আপনার এহরামটা হচ্ছে কি, আপনার যেগুলো আপনার প্রশ্ন, যেগুলো প্রশ্ন আছে না প্রত্যেকটা উত্তর পাবেন, এরপর কোনোটা বাদ পড়ে গেলে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। এরপর আপনার টয়লেট পেপার একটা নিলেন, একটা তাসবি নিলেন, আল্লাহ ঘরে যাবেন সেখানে মক্কা শরীফে হারামের ভিতরে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ বললে সওয়াব, মসজিদে নববীতে সেখানে একবার সুবহানাল্লাহ বললে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব, ফিলিস্তিন মসজিদুল আকসা সেখানে মসজিদুল আকসা গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্ত নামাজের সওয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র স্থান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, জান্নাতের ভিন্ন জগৎ বলা হয়, রহমতের ভিন্ন জগৎ, সেখানে আপনারা যাবেন। তো যাওয়ার সময় মিসওয়াক দেবেন একটি, টয়লেট পেপার একটা, তাসবি একটা, পাতলা সুতি জানে মাছ দেবেন একটা, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার আপনার হোটেল থেকে যদি বের হতে একটু বিলম্ব হয় তাহলে মসজিদের যে মেন গেট, এই যে মসজিদের গেট গুলো বন্ধ হয়ে যায়, তখন বাহিরেই কাবা ঘরের পিছনেই নামাজ পড়বেন, রাস্তাঘাটে অনেক সময় নামাজ পড়তে হয়, সেখানে আপনার 20 ডলা রাস্তা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, তো ওই রাস্তাটা আবার একটু গরম থাকে, যারা নামাজটা বিছায় ওখানে নামাজ পড়লাম, একটা পাতলা সুতি জানাজ দিবেন। ইহরামের কাপড় পুরুষের জন্য 2.5 হাত বহরের 15 গজ করে, ইহরাম সেলাইবিহীন কাপড়,
এইটা কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট আছে, ওখানে দোতলা আন্ডারগ্রাউন্ড, ওখানে পাবেন অনেকগুলো দোকান আছে, দামাদামি করে যেটা ভালো ভালো মন্দ মিলিয়ে আছে ওখানে কিনবেন আপনারা। তাহলে এখানে কাপড় পুরুষের জন্য আড়াই হাত বহরের পড়ে তিন গজ করে চার পিস, কয় পিস নেবেন? চার পিস। চার পিসের দুইটা সেট হবে, একটা সেট নিলে অনেক সময় অসমে গেছেন না পাগি লাগছে ভিতরে আপনার মানে ইয়ে যে এটা না পাক সামান্য একটু ধুয়ে নিলেও চলবে কিনা একটা পেরেশানি কিন্তু আসবে। এই জন্য ওখানে একটা কাপড় করে আছে না পাগি লাগছে আর একটা চেঞ্জ করার সুযোগ আছে। তাহলে এখানে কাপড় পুরুষের জন্য আড়াই হাত বহরে পড়ে তিন গজ করে চার পিস সাদা এবং সুতি, সাদা এবং সুতি। এক কোনায় সংক্ষেপে বলপেন দিয়ে নাম লিখে নেবেন, এরা কেমন সবারই একই রকম সাদা, এক সাইডে যদি কলম দিয়ে নামটা লেখা থাকে তাহলে অনেক সময় ধুয়ে শুকাবেন সাদে, তাহলে একজন সাথে আর একজনে ই হবে না, আপনার মিলে যাবে না, যার যার ই সেটাই বুঝবেন যে নাম আছে এটা আমার, কয়েকজন শুকা দিচ্ছেন বলে একজন আলাদা হারলে তাহলে আবার একটু ভুল বোঝাবুঝি হবে। পানি দিয়ে ধুয়ে ইস্তারি করে নেবেন, এই যে কাপড়টা বাজার থেকে কিনবেন এটার সাথে অনেক সময় মার থাকে, আর ওই দেশে আমাদের দেশে যেমন ঠান্ডা ওই দেশে কিন্তু উষ্ণ আবহাওয়া এবং এখনো গরম, মক্কাতে এখনো গরম, মদিনাতে হালকা ফজরের সময় এবং ঈশার সময় হালকা শীত পড়ে। তো এই জন্য আপনারা এভাবে কাপড়টা পানিতে একটু ভিজে রেখে, ভিজে রাখার পর আপনি ওটা রোদে শুকায় ইস্তারি করে নিবেন। যদি কাপড়টা নিয়ে সব নতুন পরেন তাহলে ওখানে গরম অনেক সময় মার থাকে, তো শরীরে চুলকায়, বুঝতে পারছো, শরীরে চুলকা দিয়ে যা যদি আবার একটা পশম উঠা ফেলা দেন আবার কিন্তু একটা পজিটিভ ছুটে যাবে, দম দেওয়া লাগবে। এই জন্য কাপড়টা পানিতে ভিজে রেখে রোদে শুকায় ইস্তারি করে দেবো, তাহলে কাপড়টা মার থাকলো না আপনার শরীর চুলকাবে না। আপনারা কি কি নেবেন? মহিলাদের জন্য এহরামের দুই সেট ফুল হাতা সাদা সুতি কাপড়ের ম্যাক্সি, ওড়না মাথার হিজাব দুই সেট, সব এক কালারের সাদা সুতি হলে ভালো হয়, অন্য যে কোনো কালার হলেই চলবে, তবে আপনার যেহেতু আল্লাহবাগের কাছে পছন্দনীয় রং হচ্ছে তিনটে, এক হচ্ছে সাদা সবুজ আর হচ্ছে লাল। ওখানে সাধারণত দেখা যায় যে ওই বিদেশি জোলা হাজে আসে ওদের সাদাটাই পরে, আমরা যে এহরামের কাপড় পরলাম একটা সৌন্দর্য আছে না, সবাই এহরামের কাপড় সাদা পরছি, আবার আপনার যদি সাদা একটা সেট অন্তত থাকে একই ড্রেস একটা সুন্দর লাগে, আল্লাহ রহমতে ফেরেশতারা ভিডিও করে আল্লাহ সান্নিধ্যে পৌঁছে দেন, ফেরেশতারাও তো আল্লাহর ঘরে মেহমান, ভিডিও করে আল্লাহ পাকের কাছে পৌঁছে দেন। এই জন্য মহিলাদের জন্য এহরামের দুই সেট ফুল হাতা সাদা সুতি কাপড়ে ম্যাক্সি, ওড়না মাথার হিজাব দুই সেট, সব এক কালার সাদা সুতি হলে ভালো হয়, অন্য যদি সাদা না থাকে বা সময় কম এখন না পারে এটা বাধ্যতামূলক না, ঠিক আছে। বোরকা পছন্দনীয় যে কোনো রং হলেও চলবে, এই যে বোরকা যে নেবেন পছন্দনীয় আপনাদের যেটা পরে আরামদায়ক যে কোনো কালারে হলেও চলবে। চার নম্বর, ইহরামরত অবস্থায় পুরুষের পায়ে দেওয়া আপনারা একজোড়া স্যান্ডেল নেবেন ইহরাম অবস্থায়, সংক্ষেপে রং দিয়ে চিহ্ন দিয়ে নেবেন। ইহরাম খোলার পর চামড়া চপল জাতীয় হালকা পাতলা একজোড়া জুতা, বিশেষ দ্রষ্টব্য ইহরামরত অবস্থায় স্পন্সর স্যান্ডেল ছাড়া অন্য কোনো চপল বা জুতা পরা যাবে না পুরুষের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন, পায়ের উপরে তিন ভাগের দুই ভাগই মানে আপনার খোলা থাকতে হবে, স্যান্ডেলটা পরলে দেখা যায় যে আপনার চার ভাগের তিন ভাগই খোলা থাকে ইহরাম অবস্থায়, যতক্ষণ ইহরাম অবস্থায় থাকবে তখন। মহিলাদের জন্য কাপড়ে পামশ এবং মোজা ও সাইড ব্যাগ যার মধ্যে জুতা এবং হালকা কিছু রাখা যায় এই ধরনের ইলিবেন মা বোনেরা। স্যান্ডেল এবং জুতা সংরক্ষণ করার জন্য কাপড়ে ব্যাগ দুইটি করে, দুইটি রেখে একটা নেবেন, যখন আমরা যখন তফ করবো সব আমরা সাই করবো, এই স্যান্ডেলটা বিশাল মসজিদ আবার সব গেটে ঢুকতে দেয় না আবার বের হইতে দেয় না, মানে কাজ চলতেছে, এই জন্য যে পিছনে আপনার আপনার যে ইয়ে দড়ির একটা ই থাকে পিট ব্যাগ থাকে, এই ব্যাগের ভিতরে আপনি যে জুতাটা রাখতে পারেন, আপনি তপ করতেছেন জুতা আপনার সাথে থাকবে, সাবাবা সাই করতেছেন যেখানে যাবেন জুতা আপনার সাথে আসছে, বুঝতে পেরেছেন, এগুলা ওই একই দোকানে পাবেন, যেখানে এরা আমাকে আপনি কিনবেন ওখানেই পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ রশি ব্যাগ, এটা পুরুষ মহিলা উভয়ের জন্যই, জুতা এবং হালকা কিছু রাখা যায় ব্যাগ নেবেন,
আর বুক ব্যাগ যেটা, যেটার ভিতরে আপনারা পাসপোর্ট রাখবেন, বিমানের টিকিট রাখবেন, ভিসা রাখবেন, টাকা পয়সা মোবাইল রাখবেন, এই ব্যাগটা আমরা দিব ইনশাল্লাহ, ওটা আমি দিব। স্যান্ডেল এবং জুতা সংরক্ষণ করার জন্য কাপড়ের ব্যাগ একটি, হজ বেল পুরুষের কোমরে বাঁধার জন্য, যখন এরামে সেলাইবিহীন কাপড় পরবেন তখন একটা বেল অরূপতে পরা যাবে, এত ওটা টাইট থাকবে, খোলার আশঙ্কা থাকবে না। আর বেলটা না থাকলে হঠাৎ করে খুলে গেল তাহলে তো সর্বনাশ, সতর আপনি খুলে যাবে। এই জন্য একটা বেল নেবে শুধু পুরুষের জন্য। এটা হজ বেল পুরুষের কোমরে বাঁধার জন্য, এগুলো সবই ওই জামে মসজিদ মার্কেট ওখানে পাবেন ইনশাল্লাহ। ফটো দুই কপি, বলপেন একটি এবং ছোট নোটবুক একটি নেবেন, একটা কলম নেবেন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন। আল্লাহ না করে যদি কেউ হারিয়ে যায় তখন আবার বের করতে হবে, আবার অনেক সময় আল্লাহ হায়াতের প্রদীপ নিবদে মুখের কার কখন শেষ হয়ে যাবে, কার কোথায় মৃত্যু আছে এটা কি বলা যাবে। আমাদের সবচেয়ে নিকট হল মালাকাল মওত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে যখন তুমি নামাজ পড়বে তখন মনে করবে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, আমার সামনে আমার আল্লাহ কুদরতি ভাবে দাঁড়িয়ে আছেন, ডাইনে ব্যস্ত বামে দোজক, পিছনে আযরাইল সালাম আমার জান কবজ করার জন্য দাঁড়িয়ে আছেন, বুঝতে পেরেছেন। এই জন্য দুই কবি ছবিও নিবেন। গেঞ্জি হাফ হাতা দুটি গেঞ্জি, আমরা তো অনেকেই স্যান্ডেল গেঞ্জি পড়তাম, মূলত স্যান্ডেল গেঞ্জি এটা পুরুষের জন্য, আপনার সুন্দর আদায় হয় না, সুন্দর আদায় করতে চাইলে হাফ হাতা আপনার গেঞ্জি, হাফ হাতা দুটি গেঞ্জি নিচে সংক্ষেপে নাম লিখবেন, একরকম গেঞ্জি একটু নাম লেখা থাকলে একরকম চারজন পাঁচজন করে থাকলেন তাহলে ওটা থাকলে পরে সুবিধা হবে। গামছা একটি নেবেন, সাইড ব্যাগ একটি, লাগেজ ট্রলি ব্যাগ একটি, একটা হ্যান্ডব্যাগ যে ওটাতে 8 কেজি পরিমাণ নিতে পারবেন। আর এখন আমরা যে বিমানে যাব এই বিমানে যে হ্যান্ডব্যাগটা এই ব্যাগটা সবসময় আমাদের সাথে থাকবে, আর লাগেজ ডাকার থেকে বুক দিব, এটা আমরা আপনার জেদ্দা গিয়ে পাবো।